ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বাই দ্য ওয়ে, আমি কোয়েলি। আজকে আমি আপনাদের জন্য বাটা মাছের খুব টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি, একদম কম উপকরণে, খুব কম সময়ে কিন্তু এই টেস্টি রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো কীভাবে বানাবো রেসিপিটা সেটা আপনারা দেখতে থাকুন। আজকে আমি এই রেসিপি বানানোর জন্য এখানে চারটে বাটা মাছ নিয়ে নিয়েছি, বড় সাইজের। নিয়েছি পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা আর এক বাটি নারকেল, পোস্ত এবং কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। প্রথমে মাছগুলোতে একটুখানি হলুদ লবণ দিয়ে মেখে নিতে হবে। খুব বেশি হলুদ কিন্তু এখানটা দেবো না, বা খুব বেশি নুনও এখানটায় দেবো না। ঝোলে কিন্তু পরে হালকা হলুদ এবং নুন আমাকে দিতে হবে, তা সেই জন্য নুন এবং হলুদ আমি সামান্য পরিমাণে এখানটায় দিয়ে দিলাম। দেখুন, সামান্য নুন এবং হলুদ দিয়ে কিন্তু আমার মাছটাকে মাখা হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে রেখেছি, কড়াই কিন্তু আমাদের গরম হয়ে গেছে। কড়াইতে এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে একটু গরম হতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, এবার এতে মাছ দিয়ে দেব। আর মাছগুলোকে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, কারণ মাছ একটু লাল লাল করে ভাজলে তবে কিন্তু খেতে ভালো লাগে। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখুন, আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দেখাই। দেখুন, একটা পাশ কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে। তো এইভাবে মাছগুলোকে উল্টে দিয়ে আবারও কিন্তু অপর পাশ ভাজার জন্য ওয়েট করতে হবে, মানে আরও 5 মিনিট ধরে আমি অপর পাশ ভেজে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখুন, আস্তে আস্তে আমি মাছগুলোকে উল্টে দেবো। দেখুন, অপর পাশটাও কিন্তু উল্টে দিলাম, এভাবে লাল হয়ে গেছে। তা আর লো ফ্লেমে কিন্তু মাছটাকে ভাজতে হবে, না হলে কিন্তু অনেক সময় মাছ ওপরটা কালো হয়ে যাবে। মানে তাড়াতাড়ি ভাজার জন্য চেষ্টা করলে ওপরটা কালো হয়ে যাবে, ভেতরে কিন্তু ভালো হবে না, ভাজা কাঁচাই থাকবে। তো সেই জন্য লো ফ্লেমে কিন্তু এভাবে হালকা হাতে ভাজতে হবে এবং হালকাভাবে কিন্তু মাছগুলো উল্টে দিতে হবে। তো দেখুন, দুপাশই ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম একটু ফোড়নে কালো জিরে, সামান্য পরিমাণ কালো জিরে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজলে তবেই কিন্তু ঝোলের টেস্ট হবে, না হলে কিন্তু কাঁচা থাকবে। তো দেখুন, 2-3 মিনিট ভাজার পর পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভাজলে পেঁয়াজটা আরেকটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে পেঁয়াজটাকে আরেকটু ভেজে নিলাম। এইবার এখানে দিয়ে দিলাম নারকেল কোড়া, পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি নারকেলের অর্ধেকটা, মানে অর্ধেক মালা নারকেল কুড়িয়ে নিয়েছি, তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর 2 টেবিল স্পুন পোস্ত আমি দিয়ে এটাকে বেটেছি। এবার সব কিছু দিয়ে একটু ভালো করে ভাজা করে নিলাম। দেখুন, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা কিন্তু আমার হয়ে গেছে। আর তেল কিন্তু ছাড়ছে, নারকেল থেকে কিন্তু একটু তেল ছাড়ে। তো দেখুন, হালকা হালকা কিন্তু তেল ছাড়ছে। এইবার এখানটায় 1 কাপ জল দিয়ে দিলাম, ফোটানো জল। আপনারা যারা যেরকম খাবেন সেরকম পরিমাণ কিন্তু জলটা আপনারা দেবেন। এবার এখানে কিছু বেসিক মশলা দেব, সেটা হচ্ছে সামান্য পরিমাণ হলুদ কালারের জন্য। এইবার এখানটায় দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। তো কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিলাম। একে তো কাঁচা লঙ্কা ভিতরে দেওয়া আছে, তারপর আরেকটুখানি দিলাম যাতে করে ঝালটা একটু হয়। দেখুন, ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার এখানে মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। আমি নারকেলটা বাটার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম, সেই জন্য নুন দেখে আমি কিন্তু সামান্য নুন দিয়েছি, আপনারা কিন্তু নুনটা দেখে দেবেন। তো দেখুন, ঝোল হয়ে গেছে, নামিয়ে কিন্তু সার্ভ করে দিয়েছি। কি দুর্দান্ত লাগছে না? দেখতে যত সুন্দর, খেতে তো অসম্ভব হয়। গরম ভাতে আর কিচ্ছু লাগবে না এই রেসিপিটা হলে। তো আমি সবাইকে বলবো যে প্লিজ আপনারা একবার হলেও এই রেসিপিটা রান্না করে দেখুন, দেখবেন সত্যিই দুর্দান্ত লাগে খেতে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলকে আরও বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।